কোন মানুষের আচার আচরণ কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কিনা? না ভাই, কোন ব্যক্তি বিশেষকে আপনি জান্নাতি, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা নিশ্চিত জান্নাতি, এরকম কথা বলার কোনো রাইট, কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ জানেন না, কেউ জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আম্মাতুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা ছোট বাচ্চা মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তো তিনি উক্তি করেছিলেন যে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটা চড়ুই পাখি যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কমেন্ট করতেও তাকে নিষেধ করেছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই ইলম একমাত্র কার? এটা নিয়ে আমি আপনি আকবেড়ে মন্তব্য করে যদি কাউকে জান্নাতে সার্টিফিকেট দেই, কাউকে জাহান্নামে, স্যার ইভেন জাহান্নামে যদি কাউকে বলেন যে লোকটা জাহান্নামে, আপনার কাছে ওই আসছে সে জাহান্নামে, হ্যাঁ এখন তার যে কাজটা সেটা জাহান্নামীদের কাজে হয়তো সে লিপ্ত হতে পারে, সে খারাপ কাজ করছে, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন মৃত্যুর আগে সে তওবা করে যে জান্নাতে হয়ে মারা যাবে না? তাহলে আপনি কিভাবে জাহান্নামী বললেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে একটা লোক কোন এক ব্যক্তি সম্পর্কে এরকম মন্তব্য করেছে, লোকটা জাহান্নামী, এই টাইপের কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই লোকটা যাকে জাহান্নামী বলেছে তাকে জান্নাতে দিয়ে এই মন্তব্যকারীর জন্য জাহান্নামের ফয়সালা করেছে, যে আল্লাহর ফয়সালা নিয়ে টানাটানি করার তুমি কে? হ্যাঁ, আমরা কারোর মধ্যে জান্নাতি কাজ দেখলে বলতে পারি মাশাআল্লাহ অমুকের কাজ জান্নাতিদের কাজ, তিনি জান্নাতি মানুষদের কাজগুলো করেন, বা তার কাজের মধ্যে জান্নাতিদের কাজ এর ইয়ে পাওয়া যায়, আলামত পাওয়া যায়, এইসব কথা বলা যেতে পারে, কিন্তু জান্নাতি বলার সুযোগ নেই। কারণ হতে পারে একটা লোক এখন ভালো, তখন খারাপ হয়ে যাবে মৃত্যুর আগে, তখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকমও আছে যে কিছু মানুষ ভালো কাজ করতে 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 তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু শুধু বাধা থাকে, মারা যাবে আর জান্নাতে, ওই টাইমে সে খারাপ হয়ে যায় এবং জাহান্নামে যায়। আবার অনেক মানুষ আছে খারাপ কাজ করতে 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 জীবন পার হয়, তার এবং জাহান্নামের মধ্যে বাধা হলো মৃত্যু, শেষ মুহূর্তে তওবা করে সে ভালো হয়ে যায় এবং জান্নাতে চলে যায়, আল্লাহ আগেরগুলো মাফ করে দেন। অতএব এই বিষয়টা পুরো আল্লাহ তাআলার বিষয়, কোনো ব্যক্তি বিশেষকে স্পেসিফিকলি জান্নাতি সার্টিফিকেট দেওয়া এটা খুব সহজ বিষয় না, অনেক জটিল বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে বলেছেন, দর্জন সাহাবিকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, তার কাছে ওহী এসেছে, তিনি বলেছেন, সাহাবিদের জামাত সম্পর্কে জান্নাতি হওয়ার কথা বলেছেন, সেটা ভিন্ন বিষয়। তা আমরা আপনি আমি আমাদের কাছে ওহী আসে না, এই জন্য আপনি আমি, একটা লোক সব কাজ ভালো করে, কোনো মন্দ কাজ নেই, তারপরেও সে জান্নাতি এই কথা বলার অধিকার নাই। আমি বলতে পারি যে মাশাআল্লাহ ওনার অমুক কাজ ভালো, অমুক কাজ ভালো, এই কাজটা জান্নাতিদের কাজ, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য হাদিসের আলোকে, সেটা বলতে পারি, আলামত বলতে পারি, কিন্তু জান্নাতি বলতে